আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা ইউজ বাইক খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমি চলে এসেছি মিরপুর 13 নম্বর বিআইটির অপোজিট সাইডে। এখানে হচ্ছে প্রত্যেক শুক্রবার বাইক হাটটি বসে। আপনারা চলে আসবেন আজকে, আপনাদেরকে ভিডিওতে 35,000 থেকে 47,000 এবং 3 লক্ষ 4 লক্ষ টাকারও বাইক দেখানোর চেষ্টা করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন ভিডিওটি শুরু করি। দর্শক, লাল কালার একটি 13 জিবি গাড়ি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 1,85,000 টাকা। এটা কিন্তু ভার্সন 2 এবং এটা 12,000 কিলোমিটার চলেছে এবং 18 সালের রেজিস্ট মডেল এবং 18 সালের এটা হচ্ছে 10 বছরের রেজিস্ট্রেশন করা। খুবই লাল কালারের খুবই সুন্দর একটি গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে অ্যাবজেরা ভার্সন 2 2016 সালের গাড়ি। এটা হচ্ছে 1,68,000 টাকা লাল কালার এবং এটা হচ্ছে লাল সাদা কালারের গাড়ি। এটা কিন্তু 2 বছরের কাগজপাতি করা আছে এবং 2016 সালের একটি গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। কালো কালারের একটি জিক্সার এসএফ, এটা কিন্তু 3,05,000 টাকা এবং এটা কিন্তু 2021 সালের গাড়ি এবং 2 বছরের রেজিস্ট্রেশন করা, মাত্র চলেছে 630 কিলোমিটার। দর্শক, কালো কালার খুবই এক্সপেন্সিভ একটি গাড়ি দেখাবো, যেটা হচ্ছে পালসার এসডি 2000। এটা হচ্ছে 2020 সালের এবং 1,75,000 টাকা দাম। এটা কিন্তু মাত্র চলেছে 2100 কিলোমিটার, 10 বছরের কাগজপাতি করা আছে দর্শক। এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো, 2016 সালের ব্রেজার ভার্সন 2। এটা কিন্তু 2,03,000 টাকা, মাত্র 2,03,000 টাকা। এটা কিন্তু 2 বছরের কাগজপাতি করা আছে এবং চলেছে 12,000 কিলোমিটার, রেড কালারের ব্লু। এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো ব্লু কালারের, দর্শক হচ্ছে জিক্সার, যেটা 20 সালের মডেল এবং কিন্তু এটা 2,15,000 টাকা, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে দর্শক দেখতে পাচ্ছেন। লাল কালারের আরেকটি জিক্সার দেখাবো আপনাদেরকে, 1,47,000 টাকা দর্শক, 10 বছরের রেজিস্ট্রেশন করা এবং এটা কিন্তু 13,000 কিলোমিটার চলেছে, রেড কালারের জিক্সার, 2015 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। এরপর আপনাদেরকে আরেকটি জিক্সার দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন, 2,18,000 টাকা ব্লু এবং ব্ল্যাকের মধ্যে, যেটা হচ্ছে 2,18,000 টাকা এবং 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, যেটা চলেছে 4,200 কিলোমিটার মাত্র। এরপরে ব্লু কালার আরেকটি জিক্সার দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন, 2018 সালের গাড়ি এবং 1,70,000 টাকা, মাত্র 1,70,000 টাকা, যেই গাড়িটি চলেছে হচ্ছে 10,000 কিলোমিটার। এরপরে আপনাদেরকে এক্সপেন্সিভ আরেকটি গাড়ি দেখাবো, পালসার, রেড কালারের পালসার, যেটা 2,05,000 টাকা, চলেছে মাত্র 620 কিলোমিটার, 2021 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদের খুবই এক্সপেন্সিভ একটি গাড়ি দেখাবো, যেটা আপনাদের সবারই বলতে গেলে নেকেড স্পোর্টস বাইকের মতো, যেটা 4B, 2,02,000 টাকা, 2 বছরের কাগজপাতি করা আছে এবং 2,700 কিলোমিটার চলেছে, মাত্র 2,700 কিলোমিটার চলেছে, 2021 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে আরেকটি পালসার এক্সপেন্সিভ গাড়ি দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন, কালো কালারের পালসার, যেটা হচ্ছে 1,62,000 টাকা এবং এটা চলেছে মাত্র 4,000 কিলোমিটার এবং 2019 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। কালো এবং ব্লুর মধ্যে আরেকটি পালসার গাড়ি, যেটা হচ্ছে মাত্র চলেছে হচ্ছে 63,000, সরি, যেটা দর্শক আপনাদেরকে আরেকটি পালসার গাড়ি দেখাবো, যেটা হচ্ছে যেটা মাত্র চলে হচ্ছে 7,100 কিলোমিটার এবং 2020 সালের গাড়ি দেখতে পাচ্ছেন দর্শক, 1,63,000 টাকা যেটা দেখতে পাচ্ছেন দাম। এরপর আপনাদেরকে পালসারের হিউজ পরিমাণে কালেকশন আছে, প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করবো দর্শক, অনেকগুলো পালসার গাড়ি আছে এবং প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করবো। 1,52,000 টাকায় দর্শক দেখতে পাচ্ছেন, 2 বছরের কাগজপাতি করা আছে, 12,000 কিলোমিটার চলেছে গাড়িটা এবং গাড়িটা কিন্তু 2019 সালের। এর পাশে আরেকটি পালসার গাড়ি আছে দর্শক, এটা কিন্তু 20 সালের এবং এটা মাত্র 1,300 কিলোমিটার চলেছে, 1,60,000 টাকায়, অন টেস্টের একটি বাইক, অন টেস্টের পালসার বাইক দর্শক দেখতে পাচ্ছেন, পালসার গাড়ি, যেটা হচ্ছে 2019 সালের এবং দাম হচ্ছে 1,57,000 টাকা এবং 7,500 কিলোমিটার চলেছে মাত্র। এরপরে আপনাদেরকে আরেকটি ব্লু কালারের পালসার গাড়ি দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন, 1,56,000 টাকা, যেটা মাত্র চলেছে 37,000 কিলোমিটার, 3,700 কিলোমিটার এবং এটা কিন্তু 20 সালের গাড়ি দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাচ্ছি দর্শক, কালো কালারের পালসার, যেটা খুবই এক্সপেন্সিভ কালারের এবং এই কালারগুলো সবচেয়ে বেশি চলে, যেটা হচ্ছে দাম হচ্ছে 1,45,000 টাকা এবং 2017 সালের গাড়ি দর্শক। আপনার আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে পালসার এবং দাম হচ্ছে 1,20,000 টাকা, 2016 সালের গাড়ি এবং 16,000 কিলোমিটার চলেছে দর্শক। আপনাদেরকে ব্লু এবং ব্ল্যাকের মধ্যে আরেকটি পালসার গাড়ি দেখাবো, যেটা হচ্ছে 1,62,000 টাকা দাম দর্শক দেখতে পাচ্ছেন, 2 বছরের কাগজপাতি করা এবং মাত্র 5,000 কিলোমিটার চলেছে, 2020 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে অ্যাপাচি আরটিআর, যেটা 2017 মডেল এবং চলেছে মাত্র 4,000 কিলোমিটার, 1,25,000 টাকা দর্শক, খুবই এক্সপেন্সিভ এবং কালারটা দেখেন দর্শক। এবং পালসার আরটি গাড়ি, যেটা হচ্ছে 1,61,000 টাকা এবং মাত্র চলেছে হচ্ছে 11,000 কিলোমিটার এবং 2019 সালের গাড়ি দেখতে পাচ্ছেন দর্শক, কালো কালারের একটি গাড়ি এবং আরটি গাড়ি কিন্তু অলরেডি বেচা কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন।
গাড়িটার শব্দ চেক করতেছে পেজার ভার্সন ওয়ান, এবং এটা কিন্তু 1,45,000 টাকা, 18,000 প্লাস চলেছে, এবং 2011 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। এরপরে আবার সেই কাঙ্ক্ষিত গাড়ি যেটা অনেকের চাহিদা থাকে, 1,50,000 টাকায় করবি, যেটা হচ্ছে 2018 সালের এবং মাত্র 12,000 কিলোমিটার চলেছে। দর্শক আপনাদেরকে দেখাবো পেজার ভার্সন ওয়ান, 1,38,000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন, 1,38,000 টাকা, যেটা চলে যাচ্ছে মাত্র 16,000 কিলোমিটার, 2015 সালের গাড়ি দর্শক। হিরো, এরপরে আপনাদের দেখাবো হিরো হাং, যেটা হচ্ছে 1,20,000 টাকা দর্শক। আরেকটা হিরো হাং দেখাচ্ছি, যেটা মাত্র, যেটার দাম হচ্ছে 1,15,000 টাকা, যেটা 2017 সালের গাড়ি, এবং এটা কিন্তু 16,000 প্লাস চলেছে, যেটা দামটা কিন্তু ফিক্স না, আপনার এসে কিন্তু দামাদামি করে গাড়িগুলো কিনতে পারবেন। লিনোভো 2018 সালের গাড়ি, যেটার দাম হচ্ছে মাত্র 88,000 টাকা দর্শক। ব্লু কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, এবং মাত্র 10,000 কিলোমিটার চলেছে। ইয়ামাহার কিন্তু এখানে তিনটা বাইক দেখতে পাচ্ছেন, একটার দাম হচ্ছে 1,20,000, 19,000 এবং 22,000, তিনটা গাড়ির দাম আপনাদের বলে দিলাম। এখন প্রত্যেকটা গাড়ি কিন্তু 3,000, 4,000, 5,000 কিলোমিটারের মতো চলেছে, এর বেশি না, হায়েস্ট গেলে 3,000 থেকে 4,000। এবং আপনাদেরকে খুবই এক্সপেন্সিভ একটি গাড়ি দেখাবো, যেটা হচ্ছে পালসার, এগুলো কিন্তু খুব বেশি চলতেছে বাজারে, 1,52,000 টাকা, যেটা 10,000 কিলোমিটার চলেছে, এবং 2018 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন, রেড কালারের। এবং আপনাদেরকে আরেকটি হোন্ডা লিনোভো, যেটা হচ্ছে মাত্র 98,000 টাকা, 2 বছরের কাগজপাতি করা, এবং 2019 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। প্লাটিনা খুবই এক্সপেন্সিভ, যেটা পাঠাওয়ার জন্য খুব ভালো, 80,000 টাকায়, মাত্র 80,000 টাকায় পেয়ে যাবেন, 10,000 কিলোমিটার চলেছে দর্শক দেখতে পাচ্ছেন। এবং খুবই এক্সপেন্সিভ আইটি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, 1,37,000 টাকায় দর্শক, এটা হচ্ছে পেজার ভার্সন ওয়ান, 2015 সালের গাড়ি, 10 বছরের কাগজপাতি করা আছে, চলেছে হচ্ছে 31,000 কিলোমিটার। এবং আপনাদেরকে আইটি ব্লু কালারের গাড়ি দেখাচ্ছি দর্শক, এটা হচ্ছে 76,000 টাকা দাম, মাত্র 76,000 টাকা, এবং 2018 সালের মডেল, এবং এটা কত কিলোমিটার চলেছে এখনও এটা লেখা হয়নি। তো এরপরে হচ্ছে আপনাদেরকে আরেকটি দেখাবো ডিসকভার, মাত্র 78,000 টাকায় দর্শক, এটা কিন্তু একদম না, দামাদামি করে আপনারা কিনতে পারবেন, 10 বছরের কাগজপাতি করা আছে, এবং এটা কিন্তু এটা চলেছে হচ্ছে 22,000 কিলোমিটার। এবং আরেকটি গাড়ি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে পালসার, এটা খুবই এক্সপেন্সিভ গাড়িগুলো, এই গাড়িগুলো বেশি চলতেছে বাজারে, যেটা হচ্ছে 2 বছর কাগজপাতি করা এবং 15,000 কিলোমিটার চলেছে, 2018 সালের গাড়ি দর্শক। আপনাদেরকে আইটি গাড়ি দেখাচ্ছি পেজার ভার্সন 2, যেটা হচ্ছে 2,10,000 টাকা এবং 13,000 কিলোমিটার চলেছে দর্শক দেখতে পাচ্ছেন, 18 সালের গাড়ি, এবং আই স্মার্ট 56,000 টাকা, মাত্র 56,000 টাকায় দর্শক গাড়িটি কিন্তু আপনার চাইলেই নিতে পারেন, 5,000 কিলোমিটার চলেছে, 2014 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আইটি টাইগার গাড়ি দেখাবো, যেটা হচ্ছে 1,40,000 টাকা, এবং এটা চলেছে হচ্ছে 9,500 কিলোমিটার, এবং 2017 সালের গাড়ি দর্শক, পুরা রেড কালারের একটি গাড়ি, খুব কালো কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছেন, লিভো, যেটা হচ্ছে দাম হচ্ছে 92,000 টাকা, মাত্র 92,000 টাকা, 9,000 কিলোমিটার চলেছে, এবং 2019 সালের গাড়ি। আরেকটি গাড়ি দর্শক আপনাদের দেখাচ্ছি দর্শক অ্যাভজেটাস ভার্সন 1, যেটা হচ্ছে মাত্র 1,25,000 টাকা, 10 বছরের কাগজপাতি করা আছে, এবং 2015 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন, এবং খুবই এক্সপেন্সিভ, যেটা পাঠার জন্য খুব ভালো একটি গাড়ি, এটা কিন্তু বাজারে খুব বেশি চলে, এটা হচ্ছে টিভিএস দর্শক দেখতে পাচ্ছেন, 92,000 টাকায় টিভিএস গাড়ি, 2 বছরের কাগজপাতি করা আছে, এবং এটা কিন্তু চলেছে 9,000 কিলোমিটার, এবং 2018 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত আরেকটি ব্লু কালারের জিক্সার গাড়ি দেখাচ্ছি, 1,35,000 টাকা, যেটা 2 বছরের কাগজপাতি করা আছে, এবং 16,000 কিলোমিটার দর্শক চলেছে, মাত্র 16,000, 18 সালের গাড়ি, এবং খুব বেশি উঠে নেয় ডিসকভার, কয়েকটা হাতে কোনা ডিসকভার উঠেছে, এবং ওয়ান টেস্টের গাড়ি কিন্তু এটা, মাত্র 1,16,000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন, 2,700 কিলোমিটার চলেছে, 2020 সালের গাড়ি, এবং যতই সামনে যাচ্ছে গাড়ির দাম কিন্তু আরও কমে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন, 1,71,000 টাকায় দর্শক সিবিজেড, এবং 2007 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন, 24,000 কিলোমিটার চলেছে। এবং আপনাদেরকে এটা ফিশন প্রো, যেটা হচ্ছে 67,000 টাকায়, 2009 সালের গাড়ি, 10 বছরের কাগজপাতি করা আছে, এবং দর্শক দেখতে পাচ্ছেন 50,000 কিলোমিটার চলেছে, 67,000 টাকা, মাত্র 67,000 টাকা। এরপরে কিন্তু রানার যেটা দেখতে পাচ্ছেন 60,000 টাকায় দর্শক দেখতে পাচ্ছেন, 2 বছরের কাগজপাতি করা আছে। এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো পালসারের মধ্যে দর্শক, 2017 সালে এবং 2 বছরের কাগজপাতি করা আছে, 1,42,000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন, 16,000 কিলোমিটার চলেছে দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে আরেকটি এক্সপেন্সিভ গাড়ি দেখাচ্ছি, যেটা হচ্ছে রানার টার্বো, যেটা হচ্ছে 76,000 টাকা মাত্র দাম, 2 বছরের কাগজপাতি করা আছে, এবং 26,000 কিলোমিটার চলেছে, 2019 সালের গাড়ি দর্শক। আরেকটি হাঙ্ক
হিরো হাং যে গাড়িটি 92,000 টাকা দাম, দশ বছর কাগজপাতি করা আছে এবং 2011 সালের একটি গাড়ি। এবং এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবাররা, এবং মাত্র 35,000 টাকায় দর্শক আপনাদেরকে গাড়ি দেখাচ্ছি, চাইনিজ বাইক দর্শক কিং টন, যেটা হচ্ছে মাত্র 35,000 টাকা, খুবই এক্সপেন্সিভ একটি গাড়ি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। এখন 90,000 টাকা একটি গাড়ি দেখাবো, যেটা হচ্ছে 2 বছরের কাগজপাতি করা এবং 11,000 কিলোমিটার চলেছে, হোন্ডা লিভো, যেটা হচ্ছে 90,000 টাকা মাত্র। দর্শক দেখতে পাচ্ছেন রানারের আরেকটি গাড়ি, যেটা 20 সালের মডেলের এবং মাত্র 50,000 টাকার গাড়ি, মাত্র 50,000 টাকার, এবং এটা কিন্তু মাত্র 6,000 কিলোমিটার চলেছে দর্শক। এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো, সেটা হচ্ছে পালসারের 2014 সালের গাড়ি, মাত্র 96,000 টাকা এবং 30,000 কিলোমিটার চলেছে। এরপরে দর্শক আমরা একটু সামনে গিয়ে রানারের কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে, মাত্র 47,000 টাকা। আজকে বাইক হাটে কিন্তু 47,000 টাকা, 35,000 টাকার অনেক বাইক চলে এসেছে দর্শক দেখতে পাচ্ছেন, মাত্র 47,000 টাকা, 15,000 কিলোমিটার চলেছে এবং 2019 সালের গাড়ি দর্শক। এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো পালসারের, যারা পালসার গাড়ি খুঁজতেছেন 80,000 টাকার মধ্যে, এই গাড়িটা কিন্তু তাদের জন্যই। তো এই গাড়িটা খুবই এক্সপেন্সিভ, মাত্র 30,000 কিলোমিটার চলেছে, 2010 সালের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন, মাত্র 65,000 টাকা গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন, 2 বছরের কাগজপাতি করা আছে এবং 34,000 কিলোমিটার চলেছে, 2017 সালের গাড়ি দেখতে পাচ্ছেন, রানার টার্বো। এরপরে কিন্তু আপনাদেরকে আরেকটি ব্লু কালারের পালসার দেখাবো, মাত্র 98,000 টাকায় দর্শক দেখতে পাচ্ছেন, 2 বছরের কাগজপাতি করা আছে এবং 2016 সালের একটি গাড়ি, যেটা পালসার এবং 2 বছরের কাগজপাতি করা আছে, 19,000 কিলোমিটার চলেছে দর্শক। এরপরে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো সিবিজেড, যেটা খুবই কাঙ্ক্ষিত অনেকের পছন্দের গাড়ি, 63,000 টাকায়, মাত্র 63,000 টাকায় দর্শক দেখতে পাচ্ছেন, 2007 সালের গাড়ি। এরপরে দর্শক আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো, যেটা 70,000 টাকা, মাত্র 70,000 টাকা, 10 বছরের কাগজপাতি করা আছে এবং 61,000 কিলোমিটার চলেছে, 2014 সালের গাড়ি।